প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আমার কাছে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কবির হোসেন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজ তোমাদের সাথে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের ফাইটোকেমিস্ট্রির কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব কার্বোহাইড্রেট নিয়ে। কার্বোহাইড্রেট হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যাদের অনুপাত 1:2:1 তাদেরকে কার্বোহাইড্রেট বলে। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এরা সবই কার্বোহাইড্রেট। আর শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমরা প্রতিদিনই খেয়ে থাকি, বাংলা যাকে বলি আমরা শর্করা। যেমন ভাত, আটা, এরা সকলেই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। চাল, গম, ভুট্টা, এরা সকলেই কার্বোহাইড্রেট জাতীয় দ্রব্য এবং তাদের থেকে উৎপন্ন খাদ্যগুলো হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। তাহলে আমরা জানতে পারলাম যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যাদের অনুপাত 1:2:1 হবে তারা হলো কার্বোহাইড্রেট। প্রকৃতিতে কিছু কার্বোহাইড্রেট রয়েছে যাদের অনুপাত 1:2:1 হয় না, তারাও কার্বোহাইড্রেট। যেমন আমরা সুক্রোজের কথা বলতে পারি, যাকে আমরা চিনি বলি। সুক্রোজের রাসায়নিক ফর্মুলা হলো C12H22O11। তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে 1:2:1 হয় না, তাহলে এটা কি কার্বোহাইড্রেট নয়? এটাও একটা কার্বোহাইড্রেট। আবার এমন কিছু জৈব রাসায়নিক পদার্থ রয়েছে যাদের অনুপাত 1:2:1 হয়, তারা কিন্তু কার্বোহাইড্রেট নয়। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি ফরমালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এদের অনুপাত 1:2:1 হলো, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 হলো, তারা কিন্তু কার্বোহাইড্রেট নয়। তাহলে কার্বোহাইড্রেটের বর্তমান ধারণা অনুযায়ী যে সকল এলডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা যারা আদ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ উৎপন্ন করে, সেই সব যৌগকে কার্বোহাইড্রেট বলে। আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো এখানে একটা রাসায়নিক গঠন দিয়েছে কার, গ্লুকোজের। তাহলে গ্লুকোজের রাসায়নিক গঠন আমরা দেখছি যে এর কার্যকরী মূলক হলো অ্যালডিহাইড গ্রুপ। দেখো এখানে CHO, এটা 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 হলো তার কার্যকরী মূল। আর এখানে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে, তাহলে যে সকল জৈব রাসায়নিক পদার্থের মধ্যে এলডিহাইড অথবা কিটুন বলতে বোঝায় C:O, এই ধরনের কার্যকরী মূলক থাকবে এবং কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এবং এই ধরনের জৈব রাসায়নিক পদার্থ থেকে উৎপন্ন পদার্থ সমূহ কার্বোহাইড্রেট পদার্থ। কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগ স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সুগার, নন সুগার। সুগার হলো এই ধরনের কার্বোহাইড্রেট যেগুলো মিষ্টিযুক্ত দানাদার, এরা হলো সুগার কার্বোহাইড্রেট এবং পানিতে দ্রবণীয়, তারা হলো সুগার। আর যেমন আমরা সুক্রোজ বলতে পারে, গ্লুকোজ বলতে পারে, এরা হলো সুগার। আর নন সুগার হলো যে ধরনের কার্বোহাইড্রেট সাধারণত মিষ্টি স্বাদযুক্ত নয়, অদানাদার এবং তার এবং পানিতে অদ্রবণীয়, তারা হলো নন সুগার। যেমন সেলুলোজ, স্টার্চ, এরা হলো নন সুগার কার্বোহাইড্রেট। রাসায়নিক গঠন অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে চার ভাগে ভাগ করা হয়, যেমন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করব, যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, সেগুলি মনোস্যাকারাইড। এদের কার্বন সংখ্যা হলো 3 থেকে 10, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সিডোহেপ্টালোজ, রাইবোজ, রাইবোলোজ, এরা সকলে মনোস্যাকারাইড। আমরা এখানে ট্রায়োজ নিয়ে আলোচনা প্রথমে ট্রায়োজ নিয়ে আলোচনা করছি। যেমন আমরা বলেছিলাম যে তাদের কার্বন সংখ্যা কত হবে, 3 থেকে 10।
তাহলে ট্রায়োজ বলা হয়েছে এই কারণে, তাদের কার্বন সংখ্যা হলো তিনটি। যেমন আমরা যে কাউন্ট করি একটি, এই যে গ্লিসারলডিহাইড, এই গ্লিসারলডিহাইডের কার্বন সংখ্যা তিনটি, যেমন 1, 2, 3, এই তিনটি। আমরা পূর্বে বলেছিলাম যে তাদের একটা কার্যকরী গ্রুপ থাকবে, যেমন অ্যালডিহাইড অথবা কিটোন জাতীয় কার্যকরী মূলক থাকবে। তাহলে এর কার্যকরী মূলক গুলো কি? অ্যালডিহাইড মূলক। আর এই আর এখানে একাধিক কি থাকবে? হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। যেমন এটা হলো একটা অ্যাসিটালডিহাইড, আর এটা হলো ডি হাইড্রোক্সি এসিটোন। যেমন দেখো এর কার্যকরী মূলকটা কিন্তু কিটোন জাতীয়, কিটোন জাতীয়। তাহলে কিটোনের যে কার্যকরী মূলক, যদি কিটোন হয় তাহলে এই কিটোন কার্যকরী মূলকটা 2 নং কার্বনে বসে, আর এলডিহাইড হলে প্রথমে বসবে, 1 নং কার্বনে বসে। এটা তোমরা একটু মনে রাখবে। আর এলডিহাইড হলে প্রথম আমরা এলডিহাইড গ্রুপ লিখব, CHO, তারপর কার্বন লিখব, তারপর ডানে OH, বামে H, আর সর্বশেষ যে কার্বন থাকবে সেখানে CH2OH হবে। আর যদি কিটোন গ্রুপ হয় তাহলে প্রথমে হবে CH2OH, শেষ হবে CH2OH, আর 2 নং কার্বনে হবে C double bond O হবে। টেট্রোজ এর কথা আমরা এখন আলোচনা করব। টেট্রোজ বলা হয়েছে কারণে এর কার্বন সংখ্যা হলো 4টি, এই জন্য একে বলা হয়েছে টেট্রোজ। এক্সাম্পল হলো ইরিথ্রোজ। ইরিথ্রোজ এর কার্যকরী মূলক CHO। আমরা বলেছিলাম যে যদি CHO হয় তাহলে সর্বশেষ কার্বনটা হবে হবে CH2OH, আর বাকি যে কার্বন গুলো রয়েছে এর ডানে OH, বামে H, ডানে 3 নং কার্বন, ডানে OH, বামে H। আর ঠিক ইরিথ্রোলোজ, এটাও একটা ইরিথ্রোলোজ, এটা একটা কিটিন জাতীয় পদার্থ। 2 নং কার্বনে কার্যকরী মূলকটা বসেছে, 1 নং কার্বনে CH2OH, আর সর্বশেষ কার্বনে CH2OH হয়েছে, আর বাকি যেটা থাকবে সেখানে আমরা ডানে OH লিখবো, বামে H লিখবো। পেন্টোজ, পেন্টোজ হলো 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট গুলোকে পেন্টোজ বলা হয়। যেমন রাইবোস, ডিঅক্সিরাইবোস। রাইবোস একটি এলডিএ জাতীয় কার্বোহাইড্রেট, CHO। বাকি স্ট্রাকচারটা যে আমরা পূর্বে যেভাবে আলোচনা করি সেভাবে হবে। আর ডিঅক্সিরাইবোস বলা হয়েছে, আর 2 নং কার্বনের মধ্যে অক্সিজেন নেই, এর জন্য বলা হয়েছে ডিঅক্সিরাইবোস। হেক্সোজ, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট গুলোকে হেক্সোজ বলা হয়। গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরা হলো হেক্সোজ। এখানে গ্লুকোজ এর কথা বলা হয়েছে যে দেখো এর কার্যকরী মূলক হলো কে, CHO, আর সর্বশেষ CH2OH বসেছে, আর বাকি কার্বন গুলার শুধু 3 নং কার্বন ব্যতীত বাকিগুলো OH ডানে আর H বামে বসেছে। 3 নং কার্বনের ক্ষেত্রে এটা উল্টা হয়, OH টা ডানে না বসে বামে হয়। সাধারণত 5 নং কার্বনের পর থেকে 6, 7 নং যে কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেট গুলো রয়েছে তাদের ক্ষেত্রে 3 নং কার্বন, 3 নং কার্বনের ক্ষেত্রে একটু উল্টো হয়, অর্থাৎ OH টা ডানে না বসে বামে হয়। আচ্ছা, এখন আমরা এটা হলো ডি গ্লুকোজ, এটা হলো ডি গ্লুকোজ, আর এটা হলো এল গ্লুকোজ। তো ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ বলা হয়েছে কেন? ডি গ্লুকোজ বলা হয়েছে যে আমরা জানি যে এগুলো হলো 2, 3, 4, 5, এই যে 4টি কার্বন, এটা হলো অপ্রতিসম কার্বন। অর্থাৎ এদের কার্বনে 4টি যোজনীতে 4 ধরনের পরমাণু বা মূলক বিদ্যমান, এই জন্য এদেরকে বলা হয় অপ্রতিসম কার্বন। তাহলে গ্লুকোজের সর্বশেষ যে কার্বন, অর্থাৎ সর্বশেষ অপ্রতিসম কার্বন, সর্বশেষ অপ্রতিসম কার্বন মানে কি? 5 নং কার্বন। সর্বশেষ অপ্রতিসম কার্বনে OH ডানা থাকলে সেটাকে বলা হয় ডি গ্লুকোজ, আর গ্লুকোজের সর্বশেষ অপ্রতিসম কার্বনে OH বামে থাকলে সেটাকে বলা হয় কি? এল গ্লুকোজ বলা হয়। তাহলে ডি ফর ডেক্সট্রো রোটাটরি, অর্থাৎ ডান বর্ত, এল ফর লিভো রোটাটরি, অর্থাৎ বাম বর্ত। অর্থাৎ আলোর উপস্থিতিতে আলো প্রয়োগ করলে এদের ঘূর্ণন হয় ডানমুখী, আর এদের ঘূর্ণন হয় বামমুখী। দেখো এখানে 1 নং কার্বনকে আমরা কার্বনিল কার্বন বলে থাকি, আর 5 নং কার্বনটা যেটা, এটা আমরা প্রতিসম কার্বন বলে থাকি। সাধারণত প্রতিসম কার্বন বলে থাকি কারণ কি? এটা 1 নং এবং 6 নং, এই দুইটি কার্বন হলো যে প্রতিসম কার্বন, কারণ হলো যে এখানে কার্বনে 4টা যোজনীতে 4 ধরনের পরমাণু বা মূলক নেই, এই জন্য এদেরকে বলা হয় প্রতিসম কার্বন। আর
বাকিগুলো হলো অপ্রতিসম কার্বন, অর্থাৎ 2, 3, 4, 5। তাহলে সর্বশেষ অপ্রতিসম কার্বনের ক্ষেত্রে যদি ওএস ডান দিকে থাকে সেটা হবে ডেক্সট্রোরোটারোরে বা ডি গ্লুকোজ, আর বামে থাকলে সেটা হবে এল গ্লুকোজ। এটা হলো কার্বনের ফিশার মডেল, যেটাকে আমরা চেইন স্ট্রাকচার বলে থাকি। এখন আমরা চেইন স্ট্রাকচারটা কিভাবে রিং স্ট্রাকচার বা রিং ফর্ম গঠন করে সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখানে সংক্ষেপে আলোচনা করব। দেখো এটা এটা একটা ডি গ্লুকোজ, ডি গ্লুকোজের রাসায়নিক গঠন আমি লিখলাম। আর এই যে সর্বশেষ অপ্রতিসম কার্বন, তার ডান পাশে ওএইচ আমরা দেখতেছি, ও একটা ওএইচ একটি গ্রুপ রয়েছে। তো এই অক্সিজেনটা হলো পার্শিয়ালি নেগেটিভ চার্জ যুক্ত, আর কার্বনটা হলো পার্শিয়ালি পজিটিভ চার্জ, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন কার্বনের মধ্যে, অক্সিজেন কার্বনের মধ্যে এখানে একটা ইন্টারাকশন ঘটে। আর এই যে অক্সিজেন রয়েছে, এক নং কার্বন অক্সিজেন, সেটা হলো নেগেটিভ চার্জ যুক্ত। আর আর 5 নং কার্বনের যে হাইড্রোজেন, সেটা হলো পজিটিভ চার্জ যুক্ত। এই এই 1 নং কার্বনের অক্সিজেনের সাথে 5 নং কার্বনের যে হাইড্রোজেন, তার সাথে ইন্টারাকশন ঘটে, 1 নং কার্বনে একটি হাইড্রোসিল গ্রুপ গ্রুপ সৃষ্টি হয়। আচ্ছা, এই এখানে যে আমরা যদি একটু আলোচনা করি এই ইন্টারাকশন গুলো কিভাবে ঘটে, আমরা তোমার দেখো এখানে যেমন প্রথম অক্সিজেনটা কার্বনের সাথে ইন্টারাকশন ঘটে, এখানে একটা লিঙ্ক ঘটে এবং একটা বন্ড সৃষ্টি হয়, যাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড বলে থাকে। আর এখানে যে লিঙ্কটা করে অক্সিজেন দ্বারা লিঙ্ক করে, আর এটা যখন এখানে অক্সিজেন যখন 2টি পরমাণু বন্ড করে তখন সে নেগেটিভ চার্জ যুক্ত হয়, আর হাইড্রোজেন যখন ইলেকট্রন ইলেকট্রন পরমাণু না সরি অক্সিজেন যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে নেগেটিভ চার্জ যুক্ত হয়, আর হাইড্রোজেন যখন ইলেকট্রন দান করে তখন সে পজিটিভ চার্জ যুক্ত হয়। ফলে এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইন্টারাকশন ঘটে, 1 নং কার্বন একটি হাইড্রোসিল গ্রুপ সৃষ্টি হয়। তাহলে এই এক কার্যকরী আমাদের, আমরা একটু খেয়াল করে দেখো আমাদের এখানে কার্যকরী মূলটা ছিল কোথায়, 1 নং কার্বন, 1 নং কার্বনে আমাদের কার্যকরী মূলটা ছিল। তাহলে কার্যকরী মূলকে ডান পাশে কি হলো, একটি ওএস মূলক সৃষ্টি হয়েছে। তাহলে কার্যকরী মূলকে ডান পাশে ওএস থাকলে সেটা হবে কি, আলফা গ্লুকোজ। আর যদি কার্যকরী মূলকের বাম পাশে ওএস থাকে তাহলে সেটা হবে কি, বিটা গ্লুকোজ। আর বাম পাশে আমরা সেটা আমরা ইচ্ছা মতন আমরা এখানে গঠন করতে পারি। যদি আমরা হাইড্রোজেনটা এই পাশে লিখি আর অক্সিজেনটা যদি এই পাশে বাম পাশে লিখি, তাহলে হাইড্রোক্সিল গ্রুপটা বাম পাশে হবে, তখন সেটা হবে বিটা গ্লুকোজ। তাহলে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সেটাকে আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ দুইটি আমরা দুইটা ফর্মে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, ডি গ্লুকোজ এল গ্লুকোজ কাকে বলা হয়, আলফা গ্লুকোজ বিটা গ্লুকোজ কাকে বলা হয় সেটা আমরা জানলাম। আর এই যে কার্বনের বাম পাশে সরি ডান পাশের যে মূলকগুলো রয়েছে তারা সাধারণত রিং ফর্মে নিচের দিকে বসে, আর বাম পাশে যে মূলকগুলো রয়েছে তারা সাধারণত উপরের দিকে বসে। আমরা এখন রিং ফর্মে চলে আসে, এটা 1 নং 2 3 4 5 6 নং কার্বন, কার্বন সংখ্যা। আমরা রিং ফর্ম গঠন করার ক্ষেত্রে দেখো এখানে 6টি 6 বাহু বিশিষ্ট রিং গঠন করে থাকে। আমরা প্রথমে কি করব, একটি অক্সিজেন দিয়ে তারপরে এভাবে রেখা টানবো, এভাবে রেখা টানবো, 6 বাহু বিশিষ্ট একটা রিং গঠন করে নিব। তাহলে এটা হবে আমার 1 নং কার্বন, এটা 2 3 4, এটা 5, উপরে 6 হবে। উপরে ছয় না অবশ্যই আমরা এখানে বসাই, তাহলে প্রবলেমটা হচ্ছে যে এখানে তখন এই হাইড্রোসিল গ্রুপের সাথে এই 1 নং কার্বনের হাইড্রোসিল গ্রুপের ইন্টারাকশন ঘটে, এখানে তখন 6 বাহু বিশিষ্ট ছয় বাহু বিশিষ্ট রিং ফর্ম না ঘটে 7 বাহু বিশিষ্ট রিং ফর্ম ঘটে, অর্থাৎ কনফর্মেশন এখানে চেঞ্জ হয়ে যায় স্ট্রাকচারে, ফলে সেটা গ্লুকোজ থাকে না, গ্লুকোজের স্ট্রাকচার থাকে না। এই জন্য কি হয় যে 6 নং কার্বনটা 5 নং কার্বনের উপরের দিকে বসে, এবং 5 নং এর অক্সিজেনের সাথে 5 নং অক্সিজেন দিয়ে মূলত 1 নং এর সাথে 5 নং এবং 1 নং এর সাথে একটা লিঙ্ক গঠন করা হয়। তাহলে 1 নং কার্বনে আমরা চলে আসি, যে যেহেতু এইচ বাম পাশে তাহলে এটা উপরে বসবে, ওএইচ নিচে বসবে, বাকিগুলো সেম। আমরা এখন 5 নং এ চলে আসি, 5 নং এ যেহেতু উপরে 6 নং, 5 নং এর উপরে 6 নং বসে, তাহলে 5 নং অক্সিজেনটা 1 নং এর সাথে লিঙ্ক করেছে, তাহলে বাকি থাকে হাইড্রোজেন, হাইড্রোজেনটা বাম পাশে হলো সেটা নিচে বসে।
ফ্রুকটোজ, ফ্রুকটোজ হলো একটি হেক্সোস সুগার, আর এই কার্যকরী মূলক হলো কিটোন গ্রুপ, আর আর বাকি স্ট্রাকচার গ্লুকোজের মতো আমরা আলোচনা করেছি। গ্লুকোজ এখানে যেভাবে ফরমেশন চেইন স্ট্রাকচার থেকে যেমন রিং ফর্ম যেভাবে গঠন করা হয়েছে, গ্লুকোজের ক্ষেত্রে ফ্রুকটোজের ক্ষেত্রে ঠিক সেম। এখানে দেখে যে আমরা কার্যকরী মূলকটা 2 নং কার্বনে কিটোন গ্রুপ, আমরা সেটাকে আমরা এটা এখন একটা বিটা ফর্মে আমরা লিখবো। দেখো একটু খেয়াল করে দেখো, আমরা সেটাকে ডান পাশে না লিখে অক্সিজেনটা বাম পাশে লিখছি, কারণ হলো যে বিটা ফর্ম গঠন করার জন্য। ঠিক সেম সর্বসর্বপ্রথম কার্বনের সাথে কার্যকরী মূলক কার্বনের এখানে ইন্টারাকশন ঘটে, অক্সিজেন দিয়ে 2 নং এবং 5 নং এর সাথে লিঙ্ক হলো, আর হাইড্রোজেন যেটা আছে সেটা কার্যকরী মূলকের অক্সিজেনের সাথে ইন্টারাকশন ঘটে, হাইড্রোজেন গ্রুপ সৃষ্টি হলো, ফলে এটা বিটা ফ্রুকটোজে পরিণত হলো। আর ফ্রুকটোজ পাঁচ বাহু বিশিষ্ট। প্রথমে আমরা অক্সিজেন লিখে নিব, তারপর এভাবে রেখা টানবো এবং 5 বাহু বিশিষ্ট একটা রিং ফর্ম গঠন করবো। তারপর আমরা যে কাজটা করব, প্রথমে এখানে এটা 2 নং কার্বন হবে, আমি আবার দেখাচ্ছি এই যে কার্বনটা সেটা 2 নং কার্বন হবে। 2 নং কার্বনটা যেহেতু এখানে আমাদের 2 নং কার্বনের ওএসটা বাম পাশে রয়েছে, তাহলে সুতরাং এটা উপরের দিকে বসবে আর নিচেরটা নিচে 1 নং কার্বন বসবে। যদি আলফা গ্লুকোজ হয় তখন 2 নং কার্বনের যদি ওএসটা তখন ডান পাশে থাকতো, নিচে বসতো, এবং আর বাকি থাকে কি উপরের দিকে, যার কারণে এই 1 নং কার্বন উপরের দিকে বসবে, তার উপর দিকে বসবে। তা এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, প্রথম 2 নং কার্বনের স্থানটা নির্ধারণ করে নিবো এবং ওএস মূলকটা বসিয়ে নিবো, তখন যেটা ফাঁকা যেদিকে ফাঁকা থাকে নিচে অথবা উপরে ফাঁকা থাকে তখন সেটা 1 নং কার্বন হবে। 2 3 সেম, 5 সেম, 5 বাদ, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন পরমাণু বসবে আর উপরের দিকে সিএইচ টু ওএইচ হবে। হ্যাপটোলোজ, সরি হ্যাপটোজ, একটা এক্সাম্পল হলো সিটু হ্যাপটোলোজ, এখানে 7 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে বলা হয় হ্যাপটোজ বলা হয়। কার্যকরী মূলক হলো সি ডাবল বন ও, আর বাকি স্ট্রাকচার বাকি যে পরমাণুর বা মূলকের যে বিন্যাস এগুলো গ্লুকোজ ফ্রুকটোজের মধ্যে। আমরা ডাইস্যাকারাইড নিয়ে আলোচনা করব। ডাইস্যাকারাইড হলো যে অর্থাৎ 2টি মনোস্যাকারাইড যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলে, যেমন সুক্রোজ, মেলটোজ, ল্যাকটোজ। আমরা এখানে সুক্রোজ নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের বইগুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে সুক্রোজ নিয়ে, তারপর মেলটোজ ল্যাকটোজ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো সুক্রোজের ক্ষেত্রে যেটা হয়, আমরা আমরা তো ইতিমধ্যে জানতে পারলাম যে কিভাবে গ্লুকোজের এবং ফ্রুকটোজের রিং ফর্ম গঠন করা হয়। সুক্রোজের ক্ষেত্রে আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুকটোজের লিঙ্ক হয়, অর্থাৎ আলফা ডি গ্লুকোজের 1 এর সাথে বিটা ডি ফ্রুকটোজের 2 নং কার্বনের সাথে একটা অক্সিজেন দ্বারা একটা লিঙ্ক হয়, এখানে একটা গ্লাইকোসাইটিক বন্ড সৃষ্টি করে। আমরা জানি যে 1 নং কার্বনের নিচে ওএস মূলক ছিল, এখানে একটা ওএস মূলক থাকার কথা, আর নিচে বিটা এই বিটা ডি ফ্রুকটোজের নিচে একটা ওএস মূলক থাকে, ফলে এই ওএস মূলক এবং এই ওএস মূলক এখান থেকে এখনো পানি অপসারণের ফলে শুধু অক্সিজেন থাকে, অক্সিজেনের একটা লিঙ্ক গঠন করে 2টি মনোস্যাকারাইড তখন একটি সুক্রোজে পরিণত হয়। সেলুবায়োস, এটা একটা ডাইস্যাকারাইড, সেলুবায়োস অর্থাৎ এটা হলো বিটা ডি গ্লুকোজ, 2টি বিটা ডি গ্লুকোজ 1-4 লিঙ্কের মাধ্যমে একটি ডাইস্যাকারাইড গঠিত হয়, কারণ আমরা যেমন বিটা ডি ফ্রুকটোজ যেহেতু বলা হয়েছে, তাহলে 1 নং কার্বনে ওএস মূলক উপরে বসবে, এটাও দেখো 1 নং কার্বনে ওএস মূলক উপরে বসছে, আর 4 নং কার্বনে ক্ষেত্রে ওএস মূলক নিচে বসে, তাহলে 4 এবং 4 নং কার্বনের ওএস মূলক আর 1 নং কার্বন ওএস মূলক এখান থেকে কোনো পানি অপসারণ হলে অক্সিজেন থাকে, অক্সিজেনের একটা লিঙ্ক গঠন করেছে, এটা হলো সেলুবায়োস। মেলটোস, মেলটোস হলো যে আলফা ডি গ্লুকোজ 1-4 লিঙ্কের মাধ্যমে মেলটোস গঠিত হয়েছে, ওই সেলুবায়োস এবং অন্যান্য যে ফ্রুকটোজ সুক্রোজের ক্ষেত্রে আমরা যেভাবে দেখছি যে লিঙ্ক অক্সিজেন লিঙ্ক ফর্ম লিঙ্ক করেছে, মেলটোজের ক্ষেত্রেও সেম। অলিগোস্যাকারাইড, যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড একক পাওয়া যায় তাদেরকে অলিগোস্যাকারাইড বলে, যেমন রেফিনোজ, স্টেকিউজ। অলিগোস্যাকারাইডের এক্সাম্পল আমরা দিচ্ছি, 2টি এক্সাম্পল দিব এখানে, ট্রাইস্যাকারাইড এবং টেট্রাস্যাকারাইড। ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে রেফিনোজ, রেফিনোজ হলো যে গ্লুকোজ, ফ্রুকটোজ এবং গ্যালাকটোজ, এই 3টে মনোস্যাকারাইড নিয়ে ট্রাইস্যাকারাইড অর্থাৎ রেফিনোজ গঠিত হয়। তাহলে একটু
তোমরা একটু খেয়াল করো যে এই যে আমরা কার্সারটা আমি যেখানে মুভ করতেছি, এটা হলো একটা, এটা হলো একটা গ্যালাকটোজ, এটা হলো গ্লুকোজ, এটা হলো কি, এটা হলো ফ্রুকটোজ। এই তিনটা নিয়ে কি হলো রিফিনুজ, অর্থাৎ একটা ট্রাইস্যাকারাইড গঠিত হয়েছে। আর টেট্রাস্যাকারাইড যেটা, সেটা যেমন উদাহরণ হলো স্টেকিউজ, স্টেকিউজ এর হলো যে গ্লুকোজ, ফ্রুকটোজ এবং দুটি গ্যালাকটোজ। তাহলে দুটি গ্যালাকটোজ কোনটা? এটা একটা গ্যালাকটোজ, এটা একটা গ্যালাকটোজ। এই দুইটি গ্যালাকটোজ, এটা হলো একটা গ্লুকোজ, এটা একটা ফ্রুকটোজ, এই চারটা নিয়ে স্টেকিউজ গঠিত হয়েছে। আর পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড হলো যে অনেকগুলো 10-এর অধিক মনোস্যাকারাইড একত্রে পলিমার যুক্ত হয়ে গঠন করে পলিস্যাকারাইড, যেমন শ্বেতসার, সেলুলোজ ইত্যাদি। আমরা প্রথমে শ্বেতসার নিয়ে আলোচনা করব, যাকে স্টার্চ বলে থাকে, স্টার্চ বলে থাকে। স্টার্চ, স্টার্চ নিয়ে অনেক গবেষণা হয়, প্রায় 3 শতাব্দী জুড়ে এর উপর গবেষণা হয়। বিজ্ঞানী লিওয়েনহুক 1716 সালে বিচ্ছিন্ন দানা হিসেবে অনুবেক্ষণিক ভাবে সর্বপ্রথম শ্বেতসার বা স্টার্চ পর্যবেক্ষণ করে। স্টার্চের 2টি উপাদান থাকে, একটা অ্যামাইলোজ আর একটা হলো অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ, অ্যামাইলোজ হলো যে সরল শাখা বিশিষ্ট আর চেইন বিশিষ্ট, যেটা শাখা বিহীন, আর অ্যামাইলোপেকটিন হলো শাখান্বিত। অ্যামাইলোজ গঠিত হয় আলফা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কের মাধ্যমে। অ্যামাইলোজ গঠিত সাধারণত 200 থেকে প্রায় 1,000 আলফা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কের মাধ্যমে অ্যামাইলোজ গঠিত হয়। আমরা এখানে দেখিয়ে এসেছি 1 এবং 4 যে লিঙ্কটা কিভাবে হয়, পরপর সজ্জিত হয়ে অ্যামাইলোজ গঠিত হয়। আর আমরা তো খাতায় এত এতগুলো প্রায় ধরো 500-600 গ্লুকোজ অণু আঁকতে পারবো না, সেক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি, একটা গ্লুকোজ অণুর দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট আমরা দিতে হবে, যে যেমন একটা অক্সিজেন থার্ড ব্র্যাকেটটা এখানে একটু ভুল রয়েছে, যে এটা এটা বাইরে হলে এটা ভিতর হবে, আমি একটু ভুল দিয়েছি, ভুল হয়তো পড়ে গেছে কোনোভাবে, যে এই যে থার্ড ব্র্যাকেটটা সেটা ভিতরের দিকে হবে, অক্সিজেনের ভিতরের দিকে, ভিতরের পাশে হবে। অর্থাৎ যেন একটা গ্লুকোজের ক্ষেত্রে শুধু এখানে একটা অক্সিজেন থাকে, লিঙ্কের একটা অক্সিজেন বিদ্যমান থাকে, তার মানে এই থার্ড ব্র্যাকেটটা বাম পাশের থার্ড ব্র্যাকেটটা কোথায় হবে, ভিতরের দিকে হবে, অর্থাৎ এই পাশে হবে, অর্থাৎ ওই অক্সিজেনটা বাইরে থাকবে, থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে। আর এখানে এন দিব, এন ফর নাম্বার, অর্থাৎ এই নাম্বার দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে 500-600 যত যতটুকু প্রয়োজন। আর অ্যামালো প্যাকটিনের ক্ষেত্রে আমাদের সেটা শাখান্বিত, সেটা চেইন চেইন বিশিষ্ট যে অ্যামালোস থাকে, তার সাথে শাখা সৃষ্টি হলে সেটা অ্যামালো প্যাকটিনে পরিণত হয়। আর শাখাটা সৃষ্টি হবে, অর্থাৎ একটা চেইন আকারে যে গ্লুকোজ থাকে, তার স্বর্ণ কার্বনের সাথে পরবর্তী একটা গ্লুকোজের 1নং কার্বনের যে একটা অক্সিজেন দ্বারা যদি লিঙ্ক হয়, এবং এখানে যদি একটা গ্লাইকোসাইটিক লিঙ্ক বা বন্ড সৃষ্টি করে থাকে, সেটি ফলে একটা শাখা সৃষ্টি হয়। এই শাখাগুলোর মধ্যে কার্বন কার্বন সরি গ্লুকোজের পরিমাণ থাকবে বা সংখ্যা থাকবে 24 থেকে 30টি গ্লুকোজ থাকবে। ফলে অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে আমরা দেখি যে চেইন আকারের যে একটা স্ট্রাকচার, এর সাথে অনেকগুলো শাখা সৃষ্টি হয়। আর এই অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন নিয়ে মূলত কি স্টার্চ গঠিত হয়। যখন তোমার যদি কখনো পরীক্ষা আসে যে স্টার্চের রাসায়নিক গঠন অঙ্কন করো, তখন অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দুটি আঁকতে হবে। আর স্টার্চে শতকরা 22 ভাগ অ্যামাইলোজ থাকে আর 78 ভাগ অ্যামাইলোপেকটিন থাকে। সেলুলোজ, ফরাসি রসায়নবিদ অ্যানসেলমি পায়ান 1838 খ্রিস্টাব্দে সেলুলোজ আবিষ্কার করেন। আর কোবায়াশি এবং শোট 1992 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কৃত্রিম সেলুলোজ সংশ্লেষ করেন। প্রায় 3,000 থেকে 10,000 বিটা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কের মাধ্যমে সেলুলোজ গঠিত। 1,4 লিঙ্ক কিভাবে গঠিত সমস্যা আলোচনা করেছে। দেখো আমরা এই যে একটা কার্বোহাইড্রেট, একটা গ্লুকোজের দুই পাশে যে আমরা থার্ড ব্র্যাকেট দিতে হয়, ঠিক এইভাবে দিব। আমরা একটু আগে আলোচনা করেছিলাম, আগেরটার মধ্যে একটু আমার ভুল ছিল, থার্ড ব্র্যাকেট দেওয়ার নিয়মটা হলো এরকম যে একটা যদি বাইরে, একটা যদি ব্র্যাকেটের ভিতরে থাকে আর একটা বাইরে হবে। আর এখানে এন দিব, গ্লাইকোজেন ফরাসি রসায়নবিদ ক্লড বার্নার্ড 1857 খ্রিস্টাব্দে গ্লাইকোজেন আবিষ্কার করেন। আমরা জানি যে গ্লাইকোজেন হচ্ছে প্রাণী সঞ্চিত খাদ্য, আর স্টার্চ হলো যে উদ্ভিদের সঞ্চিত খাদ্য, আর সেলুলোজ হলো যে উদ্ভিদ কোষে উদ্ভিদ পুষ্পাচীটা গাঠনিক একক। আচ্ছা, আর অ্যামাইলোপেকটিন গ্লাইকোজেন ক্ষেত্রে দেখি যে, অর্থাৎ
এই শুধুমাত্র অ্যামাইলোপেকটিন থাকে। অ্যামাইলোপেকটিন আমরা জানি যে আলফা ডি গ্লুকোজ 1,4 লিঙ্ক থাকবে, এবং আলফা ডি গ্লুকোজ 1,4 লিঙ্ক দিয়ে যে সরল সরল চেইন বিশিষ্ট যে একটা শাখা শিকড় সৃষ্টি করবে, তার সাথে 6 নং কার্বনের সাথে পরবর্তী একটা 1 নং কার্বনের একটা লিঙ্ক হয় এবং এখানে শাখা সৃষ্টি হয়। তো আমরা এই স্টার্চের অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেন অ্যামাইলোপেকটিনের মধ্যে একটু পার্থক্য রয়েছে। স্টার্চের অ্যামাইলোপেকটিনের প্রতিটির মধ্যে থাকে 24 থেকে 30টির মতো গ্লুকোজ থাকে, আর এখানে কার্বারের সংখ্যা হবে 10 থেকে 12টি, ফলে এই গ্লাইকোজেনের অ্যামাইলোপেকটিন বেশি শাখান্বিত হবে, অধিক শাখান্বিত হবে, আর স্টার্চের অ্যামাইলোপেকটিন কম শাখান্বিত হবে। আমরা এখন চলে আসবো, আমরা রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট শ্রেণী বিন্যাস আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সর্বশেষ আমরা আলোচনা করবো বিজনক ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট শ্রেণী বিন্যাস, তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়, বিজনক শর্করা এবং অবিজনক শর্করা। বিজনক শর্করা হচ্ছে যে সকল কার্বোহাইড্রেট কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, অ্যালডিহাইড গ্রুপকে কিটোন গ্রুপকে সেটা আমরা আগে আলোচনা করেছি থাকে, তাদেরকে বলো বিজনক শর্করা। আর এই মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকার কারণে তারা ক্ষারীয় আয়নকে বিজড়িত করতে পারে, তাদেরকে ফলে তাদেরকে বিজারক শর্করা বলা হয়। আর বিজারক কি করতে পারে, জারণ প্রক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ নিজে জারিত হয় অন্যকে বিজড়িত করে। যেমন আমরা এখানে একজাম্পল দিচ্ছি গ্লুকোজ নিয়ে আলোচনা করি, একজাম্পল দিচ্ছি গ্লুকোজ। গ্লুকোজ দেখো যে কাজটা করেছে এখানে, তোমার কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে এখানে ইন্টারাকশন ঘটিয়েছে, ফলে গ্লুকোজ নিজে জারিত হয়ে গ্লুকোনিক অ্যাসিডে পরিণত হয়েছে, আর কিউপ্রিক হাইড্রোক্সাইড সে নিজে বিজারিত হয়ে কিপ্রাস অক্সাইডে পরিণত হয়েছে। আর অবিজারক শর্করা, যেসব কার্বোহাইড্রেট মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ না থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে, তাদেরকে অবিজারক শর্করা থাকে বলে। তো কার্যকরী মূলক, যেমন আমরা অ্যালডিহাইড এবং কিটোনের কথা বলেছি, যে তাহলে তাদের কার্যকরী মূলকগুলো কিন্তু মুক্ত নেই, তারা মানে বদ্ধ বা যুক্ত অবস্থায় রয়েছে। যেমন এর যে গ্লুকোজের কার্যকরী মূল ছিল এখানে, এই সেটা কি হয়েছে দেখো, এখানে অর্থাৎ 1 নং কার্বনে ছিল, আমরা আমরা জানি CHO ছিল, তার সাথে OS যুক্ত হয়ে হাইড্রোজেন যুক্ত, এখানে একটা হাইড্রোজেন গ্রুপ সৃষ্টি হয়েছে, অর্থাৎ রিং ফর্ম আমরা যেটা তোমরা দেখাইছে। তো 2 নং কার্বনে যে কিটোন গ্রুপটা এখানে ছিল, তাহলে এই গ্লুকোজের 1 নং সাথে আমরা ফ্রুক্টোজের 2 নং এর মধ্যে কি একটা লিঙ্ক গঠন করা হয়েছে, অক্সিজেনের লিঙ্ক, যেটা আমরা গ্লাইকোসিডিক বন্ড বলে থাকি এক অনুপানে অপসারণের মাধ্যমে। তাহলে আমরা দেখি দেখলাম যে কার্যকরী মূলকগুলো কিন্তু মুক্ত নেই, গ্লুকোজের কার্যকরী মূলক অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজের কার্যকরী মূলক কিটোন, তারা দুইটিই কিন্তু আবদ্ধ অবস্থায় আছে, ফলে তারা কোনো ক্ষারীয় আয়নকে বিজড়িত করতে পারে না, ফলে তাদেরকে কি বলা হয়, অবিজারক শর্করা বলা হয়। আজকে আলোচনা এই পর্যন্ত, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বাসায় তোমরা নিজের একটু পড়ে নিও, তাহলে আর বাকিটা ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আজকে ক্লাস এখানেই, তোমাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।